রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগস চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাইকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগস চ্যানেলে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি উপস্থাপনে আমি মুসা আল আরিফ আজকে আপনাদের সামনে যে ট্যাবলেটটির উপস্থাপন করব যে ট্যাবলেটটি সম্পর্কে সেটা হলো ক্লোরোন 0.5 মিলিগ্রাম। উৎপাদন করে থাকে এসকেএফ কোম্পানি বাংলাদেশ লিমিটেড। এটি ক্লোনাজিপাম উপাদানের সমন্বয়ে গঠিত একটি ট্যাবলেট। বন্ধুরা প্রত্যেক রোগীর ক্ষেত্রে যাদের সাধারণত প্রচণ্ড মাথা ব্যথা থাকে, ঘুমের সমস্যা এবং মাথা ব্যথা থাকে প্রায় সময়, তাদের জন্য ক্লোরোন কিন্তু একটি গুরুত্বপূর্ণ ট্যাবলেট। তো ট্যাবলেটটি কিন্তু আপনার এলাকায় যত ফার্মেসি আছে প্রত্যেক ফার্মেসিতে কিন্তু আপনি পাবেন। তবে আমরা যে ট্যাবলেট সম্পর্কে যে উপস্থাপন করব, যে ডোজেস ফর্ম উপস্থাপন করব, অবশ্যই আপনারা সেই ডোজেস ফর্ম অনুযায়ী ট্যাবলেটটি গ্রহণ করবেন। সাধারণত আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, ট্যাবলেটটি যখন আপনারা সেবন করবেন বেশি মাত্রায় সেবন করবেন না, আস্তে আস্তে মাত্রা বাড়াতে হবে। আবার যখন কমানো দরকার হয় আস্তে আস্তে কমানো কমতে হবে বা মাত্রা কমাতে হবে, হঠাৎ করে একেবারে বন্ধ করে দিলে চলবে না। তো মেন কথা হলো যে বন্ধুরা অবশ্যই যে কোনো ঔষধ সেবন করা অভ্যাসে পরিণত করা যাবে না। একমাত্র কিছু কিছু ঔষধ আছে যেগুলো একেবারে সেবন করলেই নেয়, সেটা আপনার চিকিৎসক বা আপনার যে এবিবিএস ডাক্তার আপনাকে অবশ্যই পরামর্শ দেবেন। সেটা কি আপনি কন্টিনিউ গ্রহণ করবেন নাকি আপনি 5 দিন 7 দিন অথবা 1 মাস গ্রহণ করবেন বাকি 2 মাস, সেই ডোজ কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু এমবিবিএস ডাক্তাররা বলে দিবেন, রেজিস্টার্ড ফার্মাসিস্ট বলে দিবেন। কোনো ঔষধই সেবন করা অভ্যাসে পরিণত করা ঠিক না। ঠিক তেমনি ক্লোরোন এই ট্যাবলেটটি কিন্তু কেউ আমরা সেবন করা অভ্যাসে পরিণত করব না। মাঝে মধ্যে যাদের অনেক ঘুমের সমস্যা হয়, দেখা যায় খুব পরিশ্রম করা হয়েছে তো একটু ঘুমের প্রয়োজন, তাহলে শরীরে স্বাভাবিকভাবে যে ক্লান্তি আসে সেটা দূর হয়ে যাবে। এবং অনেক সময় দেখা যায় যে অনেকের ঘুম না হওয়ার কারণে প্রেশার বেড়ে যায় অথবা প্রেশার খুব লো হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এটা আপনারা গ্রহণ করতে পারবেন। তবে অবশ্যই কিন্তু নির্দিষ্ট ডোজেস মাত্রায় ডোজেস ফর্ম অনুযায়ী অবশ্যই আপনার ডাক্তার যে পরামর্শ দেবে, আপনার যে ডাক্তার দেখাবেন সেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু অবশ্যই বন্ধুরা আপনারা সেবন ঔষধটি সেবন করবেন। তো আমরা অনেক কথাই বললাম বন্ধুরা, আজকে এই যে ক্লোরোন ট্যাবলেটটি উপস্থাপন করলাম আর এটার মূল যে কাজগুলো সেগুলো আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করতেছি, সেটা হলো নিম্নলিখিত ক্ষেত্রে ক্লোরোন ট্যাবলেট ব্যবহৃত হয়। সেটা হলো এপিলেপসিতে সিজার অ্যাটাক, অ্যাংজাইটি ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার। সাধারণত ফার্স্ট লাইন ড্রাগের সাথে ক্লোনাজিপাম যৌথভাবে ম্যানিয়া অথবা অ্যাকিউট সাইকোসিস এর প্রাথমিক চিকিৎসায় ব্যবহৃত হয়। হাইপারপ্লেক্সিয়া, বিভিন্ন প্রকার প্যারাসোমনিয়া, ডিসকাইনেসিয়া, নিউরোলেপটিক দ্বারা উদ্ভূত অ্যাকিউট এবং ক্রনিক অ্যাকাথিসিয়া। অবশ্যই বন্ধুরা আমরা যেই নির্দেশনাগুলো দেওয়া আছে এবং আমাদের ডাক্তার যে নির্দেশ দেয় সেই নির্দেশ অনুযায়ী কিন্তু অবশ্যই আমরা বন্ধুরা ঔষধটা সেবন করব। সেবন মাত্রা স্বাভাবিক প্রথম অবস্থায় সাধারণত কম ও বিভক্ত মাত্রায় ব্যবহার করা উচিত এবং প্রতি 3 দিনের ব্যবধানে আস্তে আস্তে মাত্রা বাড়ানো যেতে পারে। আর যদি আমরা ব্যবহার বন্ধ করে দিই তাহলে আস্তে আস্তে ব্যবহার পাওয়ার আস্তে আস্তে কমিয়ে নিব, তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না। প্রারম্ভিক মাত্রা অর্থাৎ প্রথমে যে ঔষধের প্রাপ্তবয়স্কদের যে ডাক্তাররা দিয়ে থাকেন সেটা হলো 1 মিলিগ্রাম বিভক্ত মাত্রায়, অর্থাৎ বয়স্কদের ক্ষেত্রে 0.5 মিলিগ্রাম, দিনে সর্বোচ্চ কিন্তু 1.5 মিলিগ্রাম কিন্তু বাড়ানো যেতে পারে। বর্ধিত মাত্রা 0.5 থেকে 1 মিলিগ্রাম প্রতি 3 দিনের ব্যবধানে। দীর্ঘমেয়াদী মাত্রা দিনে 4 থেকে 8 মিলিগ্রাম, সর্বোচ্চ মাত্রা দিনে 20 মিলিগ্রাম। হয়তো সতর্কতার সাথে অবশ্যই বন্ধুরা ডাক্তাররা যদি আপনাকে দেয় তাহলে কিন্তু ব্যবহার করতে পারবেন, নাহলে কিন্তু অবশ্যই ব্যবহার করবেন না। কারণ পরীক্ষা নিরীক্ষা করে যখন ডাক্তার দেখবে যে আপনার এতটুকু পাওয়ার দরকার, এতটুকু পাওয়ার প্রয়োজন, তখন কিন্তু তারা সেই পাওয়ারই দেবে। ডাক্তারদের যে পাওয়ার বা যেই ঔষধের যে ডোজটা দিয়ে থাকে সেই ডোজ কখনো নিজ থেকে পরিবর্তন করা কখনোই ঠিক না, তাহলে কিন্তু অবশ্যই শরীরের উপরে সেটার প্রভাব পড়বে, আপনার মারাত্মক ক্ষতি হতে পারে। তো বাচ্চা ও শিশুদের ক্ষেত্রে 1 বছর পর্যন্ত দিনে 0.25 মিলিগ্রাম, ধীরে ধীরে বর্ধিত করে 0.5 মিলিগ্রাম করা যেতে পারে। এরপরে 1 থেকে 5 বছর দিনে 0.5 মিলিগ্রাম মাত্রায় ধীরে ধীরে বর্ধিত করে দিনে 1 থেকে 3 মিলিগ্রাম। তারপরে 5 বছর থেকে 12 বছর দিনে 0.5 মিলিগ্রাম বিভক্ত মাত্রায় ধীরে ধীরে বর্ধিত করে 3 থেকে 6 মিলিগ্রাম করা যেতে পারে। বর্ধিত মাত্রা 0.5 মিলিগ্রাম থেকে 0.25 মিলিগ্রাম
প্রতি তিন দিনের ব্যবধানে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু আমরা এই ঔষধটি কিন্তু আমাদের যেসব ডাক্তার আমাদের আমরা যারা যেসব ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলি সেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু ঔষধগুলো সেবন করা উচিত। আর প্রতিনির্দেশনা যেমন যকৃতের সমস্যা, কারো যদি লিভারের সমস্যা থাকে তাহলে কিন্তু সেটা গ্রহণ করা ঠিক না। ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা এবং বেনজোডায়াজিপামের প্রতি অতি সংবেদনশীলতা, তো অবশ্যই কিন্তু আমরা এগুলো কিন্তু আমরা গ্রহণ থেকে অবশ্যই সতর্ক অবলম্বন করব বন্ধুরা। আর বিপরীত নির্দেশনাগুলো বন্ধুরা অনেক কিছুর অনেক রয়েছে, তো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেগুলো থেকে দেখে তারপরে আপনারা সেই সতর্কতার সাথে ঔষধটি সেবন করবেন। অবশ্যই বন্ধুরা কোনো ঔষধ সেবন করার আগে ভালোভাবে জেনে নেওয়া উচিত, নিজে থেকে চেষ্টা করব না, আমাদের ডাক্তার বা আমাদের রেজিস্টার্ড চিকিৎসক যেই ডোজেস ফর্ম আমাদেরকে দিয়ে থাকেন আমরা সেই অনুযায়ী অবশ্যই কিন্তু আমরা ট্রিটমেন্ট করব। প্রত্যেকে ঔষধের কিন্তু বন্ধুরা কম বেশি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তাই নিজ থেকে চেষ্টা করবো না, নিজ থেকে পাওয়ার বাড়াবো না বা কমাবো না, অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা ঔষধ সেবন করব। বন্ধুরা আজ এ পর্যন্তই, উপস্থিত হবো নতুন কোনো ভিডিওতে, এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা বিদায় নিচ্ছি। যেটা বললেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।